ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি হানিফউদ্দিন চৌধুরীর নেতৃত্বে গোটা জেলা জুড়ে কাতারে কাতারে মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দলে দলে যোগদান করাচ্ছেন। এক কথায় বিরোধী রাজনৈতিক দলে কম্পন ধরে নিজের ঘর গোছাতে দিবারাত্র অক্লান্ত পরিশ্রম করছেন সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি। তিনি আবার উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানও বটে। জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতির নেতৃত্বে 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম দেখে এবং তার নেতৃত্বে পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়ে ওই পঞ্চায়েতে কংগ্রেসের বর্তমান নির্বাচিত দুইজন সদস্য এবং একজন প্রাক্তন সদস্য তথা উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত কংগ্রেস কমিটির কনভেনার সহ মোট 41 পরিবারের 156 জন ভোটার কংগ্রেস ও সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। বুধবার রাতে প্রেমতলা বাজারে এক জমকালো যোগদান সভার অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগতরা দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি তথা উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হানিফউদ্দিন চৌধুরী, কদমতলা কুর্তি মণ্ডলের মণ্ডল সভাপতি রাজা ধর সহ অন্যান্যরা। এই দিনে যোগদান সভায় উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে বিরোধী নেই বলেই চলে। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন ভারতীয় জনতা পার্টির সরকার উন্নয়নমুখী ও জনগণের সরকার, তাই বিরোধী দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন রাজ্যবাসী। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার জনগণের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করছে, কিন্তু এখনও কিছু কিছু বিরোধী দলের নেতৃত্বরা মিথ্যা ও নোংরা রাজনীতি করছেন। এদিকে এদিনে যোগদান সভায় বৃষ্টিকে উপেক্ষা করে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। বিশেষ করে কদমতলা আরডি ব্লকের অন্তর্গত আমাদের উত্তরবাড়ি গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম দেখে বিশেষ করে এবং সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির যেভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তাতে অনুপ্রাণিত হয় এবং ভারতীয় জনতা পার্টির আমাদের নীতি আদর্শ সম্পর্কে অনুপ্রাণিত হয়ে এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যা সহ মোট 41 পরিবারের 156 জন ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করেছেন। আমাদের মণ্ডল সভাপতি সদ্য রাজাধর মহাশয় সহ ওনাদেরকে আজকে আমাদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেওয়া হয়েছে। কোন কোন দল থেকে এসেছে নির্বাচিত যারা পঞ্চায়েত সদস্য সদস্যরা রয়েছেন ওনারা কংগ্রেস দলের নির্বাচিত সদস্য সদস্যরা রয়েছেন এবং আরও কিছু সাধারণ কার্যকর্তা সিপিএমে রয়েছেন ওনারা আমাদের দলে যোগদান করেছেন। Bureau Report, RE News.